হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আমি প্রত্যেক সময় ইউটিউবে আপনাদের ওয়ান ডে ট্রাভেলের ইনফরমেশান দিয়ে থাকি এবং বলতে চাই যে বিভিন্ন জায়গায় যাবেন, কত খরচা, কীভাবে যাবেন, কোত্থেকে যাবেন, চেষ্টা করি সব ইনফরমেশানটুকু আপনাদের শেয়ার করার জন্যে। তার কারণ আপনি বা আমরা সময়ের অভাবে অনেক সময় ট্র্যাভেল করতে পারি না। ধরেন আমি অফিসে জব করি, আমি একদিনে ছুটি পাচ্ছি, দুই তিন দিনে পাচ্ছি না, আমার মানে ট্র্যাভেলটা হচ্ছে না, বেড়ানো হচ্ছে না। তাই আমি চেষ্টা করি যে ওয়ান ডে ট্র্যাভেল আপনাদের যদি দেখাতে পারি, যে একদিনই আপনি বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারবেন। অন্তত ঢাকার আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে, যে জায়গাগুলো আমি আপনাদের দেখাই সেই জায়গাগুলো একদিনে ট্র্যাভেল করে আসতে পারবেন এবং তাও খুব কম খরচায়। তো সেরকমই অনেক জায়গাগুলো খুঁজে বের করি। তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বেশ সপ্তাহখানেক ধরে আমি আপনাদের কোনো ওয়ান ডে ট্র্যাভেলের ভিডিও আপনাদের শেয়ার করতে পারছি না। এর পেছনে বেশ কিছু কারণ ছিল, যেটা হচ্ছে আমি ব্যক্তিগত বেশ কিছু কাজে জড়িয়ে পড়ার কারণে আপনাদের ওয়ান ডে ট্র্যাভেল আপনাদের নিয়ে যেতে পারছি না। তবে আগামী সপ্তাহ থেকে আমি আবার নিয়মিত আপনাদের সঙ্গে ওয়ান ডে ট্র্যাভেল শেয়ার করব। তার কারণ ওয়ান ডে ট্র্যাভেলটা এই জন্যে যে আপনি অফিস থেকে ছুটি নিতে পারছেন না, চার পাঁচ দিন এক সপ্তাহ ছুটি আমরা হয়তো অনেকেই পাই না, কিন্তু প্রতি সপ্তাহে আমরা একদিন তো ছুটি পাই, সেই একটা দিনকে আমরা সুন্দর কাজে লাগাই। জীবনটা কতদিনের, উপভোগ করুন না। তাই আমি চেষ্টা করি যে ওয়ান ডে ট্র্যাভেল যদি আপনাদের দেখাতে পারি, ওয়ান ডে ট্র্যাভেল ইনফরমেশান যদি আপনাদের দিতে পারি, তাহলে একটা দিন জীবনে অন্তত আনন্দ উপভোগ করে যান। কে জানে কালকের অবস্থা কী হবে। তো এই এক সপ্তাহ ধরে আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, এর জন্য আমি নিজেই আন্তরিকভাবে দুঃখিত আর আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। তবে আগামী সপ্তাহ থেকে আমি আপনাদের সঙ্গে আবার ওয়ান ডে ট্র্যাভেল শেয়ার করব এবং আপনাদের নিয়ে ওয়ান ডে ট্র্যাভেল বিভিন্ন জায়গায় যাব। আশা করি আপনি আমার সঙ্গেই থাকবেন এবং চেষ্টা করব আপনাদের ওয়ান ডে ট্র্যাভেল মানে আইডিয়া শেয়ার করার জন্যে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।